হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাবো। আপনাদের অনেক দোয়া আর ভালোবাসা আমার পক্ষ থেকে। আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ব্লগটা হচ্ছে, আজকে আমাদের ঘরে মেহমান আসবেন, সেজন্য কিছু রান্নাবান্না করা হয়েছিল আর সেটারই আমি ব্লগটা দিলাম। তো মেহমান আসার পর এগুলো একটু ভিডিও করলাম। এখানে মিষ্টি, তারপর দই, তারপর কিছু ফল, তারপর ড্রিঙ্ক, তারপর ব্রেড আর একটা বিস্কিট চিপস ছিল। তো সেগুলো আমি কিছুক্ষণ পর সবাইকে, আশেপাশের যে বা আত্মীয় স্বজনকে কিছু বাঁটবো, সেজন্য আমি দেখছিলাম। তারপর যেহেতু মেহমান আসবেন সেজন্য আমি ভাবি শোকেস থেকে এই ডিনার সেটটা বের করেছিলাম। তো ভাবির বাপের বাড়ি থেকে এসেছিলেন মা বোন ভাইরা ভাবিকে দেখতে। তো যেহেতু তারা দুপুরবেলা এসেছিলেন তাদেরকে প্রথমে একটু জুস দিলাম, আর কিছু দেইনি, ভাত পরে খেতে পারবেন না। তো বিকালে যা স্ন্যাক্স সেগুলো দিব, নুডলস, তার যে তরকারিগুলো রান্না হবে সেগুলি কাটা হচ্ছিলো, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, লাল শাক, তারপর ফুলকপি, আলু, পেঁয়াজ এগুলো। আর বিকালের দিকে সব স্ন্যাক্স খাবার দেব। তো এখানে আমি এই মশলাপাতিগুলো বের করে দিয়ে দিচ্ছিলাম, তারপর এই সালাডটাকে আমি ঠিক করছিলাম। চকের আলার আড়াল হওয়াতে এই সালাডটাকে এভাবে কেটে ফেলেছিলো, ভালোভাবে কাটতে পারেনি। তারপর এখানে চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও রান্না হবে। তো এটা হচ্ছে পোলাও আর এটা হচ্ছে সাদা ভাত। তারপর এখানে লাল শাক দিয়েটা টাঙ্গা করা হয়েছিল জলপাই দিয়ে, নর্মালি সিদ্ধ করে তারপর ডালের মতো বাগারটা দিয়ে। তারপর এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছিল। এখানে দুই তিনটার মতো তরকারি খাওয়া হয়েছিল আর ভাত বাকি কিছুই খাওয়া হয়নি, ওয়েস্ট রান্না করেছিলাম। তারপর এটা হচ্ছিল শাক ভাজি, লাল শাক ভাজি। এখানে হালকা রসুন ব্রাউন করে চারটা কাঁচামরিচ দিয়ে তারপরে এই শাকগুলো দিয়ে দিলাম। তো এই ব্লগটা ছিল চার দিন আগের, আমি আজকে আপলোড দিচ্ছি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তারপর এখানে ব্রয়লার মুরগি প্রথমে তেলে ভেজে তারপর রান্না করে নিলাম, রোস্ট করলাম না, রোস্টের মতোই ছিল বাট একটু ঝোল ছিল। তারপর এখানে গরুর মাংসটা রান্না করলাম, এই প্রথম আমি রান্না করেছিলাম। রান্না করতে পারা যায়, শুধু উপকরণগুলো একটু কম বেশি হয়ে যায়। তো এখানে 2 কেজির মতো গরুর মাংস ছিল, তারপর এখানে আলু দিলাম, তারপর একটা ফুলকপি দিয়ে মাছ, বড় মাছের তরকারি, তারপর এখানে ডিম রাতের জন্য রান্না করছিলাম, তারপর এখানে লাউ দিয়ে মুরগির মাংস, এই 2টা রেসিপি রাত্রের জন্য ছিল। তারপর সব কিছু আমি গুছিয়ে নিলাম, টেবিলটাকে পরিষ্কার করে সব কিছু টেবিল সাজিয়েছিলাম। পরে ছবি তুলতে পারি না সেজন্য একটু আগেই আমি সব কিছু টেবিলে গুছালাম। তো সব কিছু একাই করেছিলাম। তারপর মেহমান যাওয়ার পর এই যে সব কিছু ধুয়ে বাসনগুলো ধুয়েছিল,
কাজের মানুষ। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাইকে।